10 টাকায় 10টা ফুচকা কি ভাবা যায় আজকের দিনে এসে কিন্তু ভাবাই যায় মাত্র 10 টাকায় নাকি দিচ্ছে 10টা ফুচকা তোমরাও কতদিন আগে খেয়েছো হয়তো তোমাদেরও মনে নেই তো আজকে আমরা সেখানেই যাচ্ছি যেখানে দিচ্ছে 10 টাকায় 10টা ফুচকা তাও আবার বনগাতে ভাবা যায় তো চলো আজকে সেখানে গিয়ে টোটাল ভিডিওর তথ্য তুলে ধরব তোমাদের মধ্যে হ্যালো কলকাতা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার রয় ব্লগ সেখানে ব্লগ নয় টাটকা জানি শেয়ার করা হয় তো আজকে জানিতে কিন্তু আমরা যাচ্ছি সেই 10 টাকায় 10 পিস ফুচকা খেতে তো চলো বেশি দেরি করব না কি সেই 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যাচ্ছে এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে আমার একটা সেলের উপরে টার্গেট সেল যে বেশি হচ্ছে বলে কম টাকা দিতে পারছো তারপরে দু ঘন্টা আমার ছেলে অগ্নিকন্যা পার্কে ওরা একটা স্টল আছে ওটা ও চালায় ও দু ঘন্টা এখানে এসে বেচা কেনাটা করে তো এখানে কি কি ফুচকা পাওয়া যায় এখানে আমার তিনটে আইটেম আছে একটা হচ্ছে জল ফুচকা একটা চাটনি ফুচকা একটা চুরমুর তিনটে আইটেম তোমরা খেতে পারবে এখান থেকে এসেই তা এখানে এসে কিন্তু 10 টাকায় যে 10টা ফুচকা তা আমরা টেস্ট করব তো দেখা যাক টেস্ট করে ফার্স্ট বাইট তাই নাকি আর আপনা আলাদা লেভেলের ছোটবেলার তো অভ্যাস এটা আমার ওই এক্সপ্রেশনেই কথা বলবে আমি গেনি রাত তুই খাস ভাই ঠিক আছে ইতনা ওভার অ্যাক্টিং নে করনে কা দশ টাকায় যে এরকম ফুচকা আজকের দিনে দাঁড়িয়ে 2023-এ দাঁড়িয়ে বিশ্বাসযোগ্য না দাদুদা তোমাদের ব্যবসা কতদিনের 16-17 বছর মানে ভালোই বয়স ব্যবসার পার ডে সব সেল হয়ে যায় তাই তো সব সেল হয়ে যায় আর দাদার দোকানটা কোথায় দাদা কোথায় বসে অগ্নিকন্যা পার্কের ভিতরে আর সন্ধ্যাবেলা এখানে বসে তাই তো আচ্ছা আচ্ছা সন্ধ্যাবেলা ওই দোকানটা আমার তো আমার সাথে আমার ভাই এসেছিল ভাইয়ের কেমন লাগছে ভাই জাস্ট দারুণ 10 টাকায় এখনো 10টা ফুচকা পাওয়া যায় সেটা কোনোদিনই যাই না এই সামনে দিয়ে আমি গাড়ি নিয়ে যাই তো কখনো আমি দেখিও নি যে এখানে ফুচকার দোকানটা এত ভিড় থাকে তো আমি খেয়াল করিনি কোনোদিনও যে 10 টাকায় 10টা ফুচকা দেয় তো ফুচকার টেস্ট জাস্ট দারুণ বলেন কি আর কিছু তো তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তার এই দিকটা আসলে বনগা হসপিটাল কালীবাড়ির সামনে দিয়ে যে রাস্তা পশু হসপিটাল হয়ে কিন্তু এই দোকানটা এখানে পড়বে আর এই দিক সোজা চলে গেল নতুন গ্রাম বনগা কলেজ তো তোমরা এই দিকটা আসতে পারো এদিক দিয়ে বনগা যে কালীবাড়ির মোড় সেখান থেকে সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা সোজা চলে আসে কিন্তু এই দাদুর দোকানের সামনে যেখানে মাত্র 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে আর এই যে গোটা এলাকাটার নাম কিন্তু রামকৃষ্ণপল্লী রামকৃষ্ণপল্লী ক্লাব সামনে যে গেরুয়া কালারের বিল্ডিংটা রয়েছে এটা রামকৃষ্ণপল্লী ক্লাব ঠিক ক্লাবের সামনেই কিন্তু এই দাদু বসে যেখানে 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে মাত্র 10 টাকায় তো ভাই দেখো খেয়ে পাচ্ছে না আর একটা পাতার ভিতরে দুটো করে ফুচকা অনেক রিভিউ দেবো
ফুচকাটা কিন্তু সত্যিই ভালো খেতে, সত্যিই ভালো খেতে। তোমরা যদি সন্ধ্যাবেলা গার্লফ্রেন্ড বা কাউকে নিয়ে আসতে চাও, আসতে পারো, কোনো বিষয় না। দাদু খুব ফ্রি মাইন্ডলি আর টেস্টও ভালো, খুব সুন্দরই। তো আজকে তোমাদেরকে দেখালাম যে 10 টাকায় 10টা ফুচকা মাত্র 10 টাকায়। তো আসো তোমরা এখানে ঘুরে যাও আর খেয়ে যাও দাদুর হাতের ফুচকা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিও কেমন লাগলো, আর কমেন্ট করেও জানিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদেরকে মোটিভেট করো আরও নতুন নতুন ভিডিও আনার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।